নমস্কার বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আপনাদের বন্ধু আমি ডক্টর রাজদীপ মণ্ডল, আপনাদের চ্যানেল বাংলা হোমিও হেলথের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। বন্ধুরা বন্ধুরা আজ আমাদের আলোচনা বিষয় বেল, যেটি একটি ফল। এই বেল থেকে তৈরি হোমিওপ্যাথিক ওষুধ অ্যাগেল মার্মেলস, হোমিওপ্যাথিক মাদার টিনচার কে নিয়েই আজ আলোচনা। এই অ্যাগেল মার্মেলস মাদার টিনচার হোমিওপ্যাথিক ওষুধটি শরীরের প্রতিটি অংশের জন্য খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে পেট সম্পর্কিত, যেমন গ্যাসের কারণে মাথা যন্ত্রণা হওয়া, কোষ্ঠকাঠিন্য থাকা, খাদ্য ঠিকমতো হজম না হওয়া ইত্যাদি। এছাড়া যে কোনো সমস্যাকে নির্মূল করতে এটি কিন্তু উল্লেখযোগ্য ভূমিকা নিয়ে থাকে। যেমন হচ্ছে হার্টের সমস্যাকে, অর্থাৎ হার্টকে সুস্থ রাখতে, ডায়াবেটিসকে কন্ট্রোল করতে, শরীর থেকে টক্সিনকে বার করে দিতে, শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে উল্লেখযোগ্য ভূমিকা নিয়ে থাকে। তো বন্ধুরা, যদি আপনারা আপনাদের পেট সম্পর্কিত যাবতীয় সমস্যাকে ঠিক রাখতে চান এবং এর পাশাপাশি হার্টকে সুস্থ রাখতে, ডায়াবেটিসকে কন্ট্রোল করতে, এছাড়া শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা যদি বৃদ্ধি করতে চান এবং এইগুলো বৃদ্ধি করে, এইগুলোকে কন্ট্রোল করে আপনি যদি সুস্থভাবে জীবনযাপন করতে চান, তাহলে আশা করব আজকে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। আর সেই সাথে আজকে আলোচনা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করবেন এবং অনেক অনেক করে শেয়ার করবেন। আর যে সমস্ত বন্ধুরা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, সেই সমস্ত বন্ধুদের কাছে একান্তভাবে অনুরোধ, চ্যানেলটি তাদের সাবস্ক্রাইব করে দিন এবং সেই সঙ্গে বেল আইকন অন করে দিন। এই বেল, বেল একটি সুস্বাদু ফল, যেটাকে আমরা বলে থাকি কি উড অ্যাপেল বলে থাকি। এই বেলের উৎপত্তি কিন্তু ইন্ডিয়াতেই। এই বেল কি করে না, এটির মধ্যে পর্যাপ্ত পরিমাণে ভিটামিন, খনিজ পদার্থ এবং অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ হওয়ায় এটি কিন্তু আয়ুর্বেদিক শাস্ত্রে বহু বছর ধরে ব্যবহৃত হয়ে আসছে ঔষধি হিসেবে। আজ আমরা এই বেল থেকে তৈরি হোমিওপ্যাথিক ওষুধ অ্যাগেল মার্মেলস মাদার টিনচারটি কী কী স্বাস্থ্য উপকারিতা আমাদেরকে দিয়ে থাকে, দিয়ে আমাদেরকে সুস্থ রাখতে সাহায্য করে, সেটাই আজকে জানবো, সেগুলোই আজকে জেনে নেব। সেই স্বাস্থ্য উপকারিতাগুলির প্রথমেই বলতে হয় পেট সম্পর্কে। এই অ্যাগেল মার্মেলস মাদার টিনচারে প্রচুর পরিমাণে ফাইবার এবং পেকটিন থাকে, যা ইন্টেস্টাইনের গতিবিধি নিয়ন্ত্রণ করতে এবং ডাইজেসিভ প্রক্রিয়া, অর্থাৎ স্বাস্থ্যকর পাচন প্রক্রিয়া বজায় রাখতে সাহায্য করে। এছাড়া এটি কি করে না, একটি প্রাকৃতিক রেচক হিসেবে কাজ করে থাকে, অর্থাৎ এক্সক্রিয়েটর হিসেবে কাজ করে, করে কি করে না কোষ্ঠকাঠিন্য কমায়, অর্থাৎ মল পরিষ্কারভাবে নির্গত করতে সাহায্য করে। তবে এটি যেমন কোষ্ঠকাঠিন্য মানে কনস্টিপেশনকে কম করে তেমনি লুজ মোশন, অর্থাৎ ডায়রিয়া, সেটাকেও কমাতে সাহায্য করে। এছাড়া ক্রনিক ডিসেন্ট্রি, সেটাকেও কিন্তু কমাতে সাহায্য করে। অর্থাৎ বলতে গেলে এক কথায় এই যে একজনের মধ্যে যদি একবার কনস্টিপেশন, একবার ডায়রিয়া, ডিসেন্ট্রির মতো সমস্যা অল্টার করতে থাকে, তাহলে বুঝতে হবে সেই ব্যক্তি আইবিএসে আক্রান্ত, অর্থাৎ ইরিটেবল বাউল সিন্ড্রোমে আক্রান্ত। তাহলে এক কথায় বলতে গেলে এই অ্যাগেল মার্মেলস আইবিএসের জন্য একটি দারুণভাবে এফেক্টিভ মেডিসিন। এই আইবিএসকে খুব সুন্দরভাবে কিন্তু এ কন্ট্রোল করে থাকে। এছাড়া কি করে না, পেটে তৈরি হওয়া গ্যাস, সেই গ্যাসকে কমাতে সাহায্য করে। আর এই গ্যাসের কারণে যে মাথা যন্ত্রণা দেখা দেয়, বিশেষ করে আমাদের এই যে ফ্রন্টাল হেডেক, এই ফ্রন্টাল হেডে কি হয়, পেন হয়, তাকে বলা হয় ফ্রন্টাল হেডেক। আর এই গ্যাসের কারণে যদি এই ধরনের হেডেক হতে থাকে, তাহলে এই অবস্থাকে আমরা বলে দেখি গ্যাস্ট্রিক হেডেক। সেই গ্যাস্ট্রিক হেডেককে কমাতে দারুণভাবে সাহায্য করে কিন্তু এই অ্যাগেল মার্মেলস। তবে এই গ্যাস্ট্রিক হেডেকের যে লক্ষণগুলো থাকে সেগুলো হচ্ছে কি, মাথাটা ভারী ভারী লাগা বা মাথাটা ভারী হয়ে থাকার মতো অনুভূতি হতে থাকে, এবং সেই সাথে মাথার ব্যথা কী হয়, সন্ধ্যা হলেই বৃদ্ধি পায়। এইরকম লক্ষণ যদি থাকে গ্যাস্ট্রিক হেডেকের ক্ষেত্রে, কারণ গ্যাস্ট্রিক হেডেকের জন্য আরও অনেক মেডিসিন আছে, রবিনিয়া কাজ করে, নাকভূমিকা কাজ করে, টেলা কাজ করে, তাই কিন্তু এই লক্ষণ থাকতে হবে যে মাথাটা ভারী হয়ে আছে বা ভারী ভারী অনুভূতি হচ্ছে, হয়ে থাকার মতো অনুভূতি হচ্ছে, এবং তার সঙ্গে মাথার যন্ত্রণাটা সন্ধ্যা হলে বৃদ্ধি পাচ্ছে। এরকম লক্ষণের ক্ষেত্রে আমরা কিন্তু অ্যাগেল মার্মেলস ব্যবহার করব এবং ব্যবহার করলে দারুণ রেজাল্ট পাবেন। অর্থাৎ এক কথায় বলতে গেলে এই হোমিওপ্যাথিক ওষুধটি ডাইজেস্টিভ সিস্টেম সম্পর্কিত যাবতীয় সমস্যাকে
খুব সুন্দরভাবে ঠিক করতে এফেক্টিভ রোল পালন করে। নেক্সট উপকারিতা কি? ভাটাইগো, ভাটাইগো উইথ সার্ভাইকাল স্পন্ডিলোসিস, অর্থাৎ সার্ভাইকাল স্পন্ডিলোসিস, ঘাড়ে স্পন্ডিলোসিস হয়েছে, যেটা ভাটিব্রা মেরুদণ্ড সম্পর্কিত একটি রোগ, সেই রোগের কারণে যদি মাথা ঘুরতে থাকে তার জন্য এই মেডিসিনটি দারুণ মেডিসিন, এটা এক্সেলেন্ট মেডিসিন হিসেবে গণ্য হয়ে থাকে। তবে এই সার্ভাইকাল স্পন্ডিলোসিসের কারণে মাথা ঘুরলে এবং সেই সাথে মাথা ঘোরা শুয়ে পড়লে কি হয়, কমে যায় বা কম লাগে, কিন্তু শুয়ে বা বসে উঠে দাঁড়াতে গেলেই মাথাটা ঝট করে ঘুরে যায় বা ঘুরতে থাকে। এইরকম লক্ষণের ক্ষেত্রে এই অ্যাগেল মার্বেলস যদি ব্যবহার করা যায় তাহলে কিন্তু দারুণ ফলাফল পাওয়া যায়। নেক্সট স্বাস্থ্য উপকারিতা কি? না, এটি চোখের স্টাই, অর্থাৎ যাকে আমরা বলে থাকি আঞ্চনি, মানে চোখের পাতাতে ইনফ্লামেটরি যে গ্রোথ হয়, ফোঁড়ার মতো লাল টকটকে একটা গ্রোথ হয়, সেই সমস্যার জন্য কিন্তু এটি এফেক্টিভ মেডিসিন। এছাড়া এটি চোখে যে কনজাংটিভাইটিস হয়, সেই কনজাংটিভাইটিস তার কারণে কি হয়, চোখ লাল হয়ে যায়, চোখে ব্যথা হতে থাকে, চুলকানি হতে থাকে, এবং সেই সাথে কি হয়, সবসময় যেন একটা অনুভূতি হতে থাকে যে চোখের মধ্যে কিছু যেন একটা রয়েছে। এইরকম অবস্থার জন্য কিন্তু এই ওষুধটি দারুণ এক্সেলেন্ট। নেক্সট উপকারিতা, স্বাস্থ্য উপকারিতা কি? না, এই অ্যাগেল মার্বেলস মাদার টিনচাতিতে প্রচুর পরিমাণে অ্যান্টি ইনফ্লামেটরি এবং অ্যান্টি মাইক্রোবিয়াল বৈশিষ্ট্য উপস্থিত থাকায় এটি কি করে, রেসপিরেটরি সিস্টেম অর্থাৎ শ্বাসযন্ত্রকে বুস্টিং করে, মানে তার মধ্যে এনার্জি ক্রিয়েট করে, তাকে কি করে, তার যে নর্মাল ফাংশন তাকে করতে সাহায্য করে। আর এর ফলে কি হয়, অ্যাস্থমা অর্থাৎ হাঁপানি বা ব্রঙ্কাইটিসের মতো এই যে রেসপিরেটরি সিস্টেমের যে রোগ, সেই রোগের লক্ষণগুলোকে কমাতে সাহায্য করে। এবং তার সঙ্গে আবহাওয়া পরিবর্তনের কারণে যে ঠান্ডা লাগার মতো সমস্যা ও সেই সঙ্গে আবহাওয়া পরিবর্তনের কারণে তৈরি হওয়া রাইনাইটিস, মানে ঠান্ডা লাগা, নাক দিয়ে সর্দি ঝরতে থাকা, হাঁচি হওয়া, নাক বন্ধ হয়ে যাওয়া, এই সমস্ত লক্ষণগুলোকে সারিয়ে তুলতে দারুণভাবে সাহায্য করে এই অ্যাগেল মার্বেলস। নেক্সট যে স্বাস্থ্য উপকারিতা সেটি হচ্ছে ফিমেল কমপ্লেন। এটি ফিমেল কমপ্লেনের জন্য, অর্থাৎ ফিমেলদের, মহিলাদের যাবতীয় সমস্যা, বিশেষ করে সাদা স্রাব, ডিসমেনোরিয়া, এই সমস্ত সমস্যার জন্য কিন্তু এটি বিউটিফুল মেডিসিন। মহিলাদের যে সাদা স্রাব অর্থাৎ হোয়াইট ডিসচার্জ, বা মহিলাদের মাসিকের সময় যে ব্যথা মানে ডিসমেনোরিয়া, এরকম সমস্যার সঙ্গে যদি গ্যাসের সমস্যা থেকে থাকে, ডাইজেস্টিভ ডিসকমফোর্ট যদি হয়ে থাকে, তাহলে কিন্তু এই ওষুধটি দারুণভাবে ইন্ডিকেট করে থাকে। এবং এরকম কন্ডিশনের জন্য যদি এই মাদার টিনচারটিকে যদি ব্যবহার করা হয় তাহলে এটি যেমন গ্যাসের সমস্যাকে নির্মূল করতে সাহায্য করবে, তার পাশাপাশি সাদা স্রাবের সমস্যা ও মাসিকের সময় যে ব্যথা, সেই ব্যথার সমস্যাকেও কিন্তু উন্নত করতে সাহায্য করবে। এছাড়া এটি কি করে, না এই অ্যাগেল মার্বেলস মাদার টিনচারটি কি করে, না ইস্ট্রোজেন হরমোন লেভেল বাড়িয়ে মহিলাদের বন্ধাত্ব অর্থাৎ ইনফার্টিলিটি যে ঝুঁকি, সেই ঝুঁকিকে কমাতে সাহায্য করে, অর্থাৎ ইনফার্টিলিটি থেকে দূরে রাখে। এছাড়া আফটার ডেলিভারি যে ডিপ্রেশন আসে মায়েদের মধ্যে, সেই ডিপ্রেশনটাকেও কমাতে সাহায্য করে এই অ্যাগেল মার্বেলস। দারুণ এক্সেলেন্ট রেজাল্ট। নেক্সট যে স্বাস্থ্য উপকারিতা, নেক্সট স্বাস্থ্য উপকারিতা হচ্ছে কি, না ইউরিনারি ট্র্যাক ইনফেকশনের জন্য। এটি যে কোনো বয়সের পুরুষ হোক বা মহিলা হোক, সবার জন্য কিন্তু ব্যবহৃত হয়ে থাকে এই ইউটিআই ইনফেকশনের জন্য, অর্থাৎ ইউরিনারি ট্র্যাক ইনফেকশন এর জন্য। এই ইউরিনারি ট্র্যাক ইনফেকশনের কারণে যদি প্রস্রাবে প্রচণ্ড জ্বালা থাকে, তলপেটে ব্যথা সহ প্রস্রাব করতে গেলে প্রচণ্ড যন্ত্রণা থাকে, প্রস্রাব যদি বারে বারে হয়ে থাকে, এরকম লক্ষণ যদি থেকে থাকে, সেক্ষেত্রে এটি এই অবস্থাগুলোকে উন্নত করতে দারুণভাবে উল্লেখযোগ্য ভূমিকা নিয়ে থাকে। তবে এরকম অবস্থাতে ক্যান্থারিস 30-এর সাথে এই ওষুধটি, অর্থাৎ অ্যাগেল মার্বেলস মাদার টিনচারটি যদি ব্যবহার করা যায় তাহলে আরও কুইক রেজাল্ট পাওয়া যায়। নেক্সট স্বাস্থ্য উপকারিতা, অ্যাগেল মার্বেলস মাদার টিনচারটিতে ট্যানিন, ফ্লাভোনয়েড এবং
কুমারিনের মতো অ্যান্টি ইনফ্লামেটরি যৌগ রয়েছে। ফলে কি হয়, এই পদার্থগুলি শরীরে ইনফ্লামেশন জনিত সমস্যা উৎপন্ন করতে বাধা দেয়। এর কারণে কি হয়, কক্সিস আছে, যেটা আমাদের মেরুদণ্ডর অর্থাৎ ভাটিপাড়া একদম শেষ বোন, সেই কক্সিসের ব্যথাকে বিশেষ করে অনেক সময় ধরে বসে বা শুয়ে থাকার পর উঠে দাঁড়াতে গেলে একটা ব্যথা অনুভব হয়ে থাকে। আর এই ব্যথাটা কি হয়, বিশেষ করে লো ব্যাকে হয়ে থাকে। সেই অবস্থাকে ঠিক করতে সাহায্য করে কিন্তু এই অ্যাগেল মার্ভেলাস মাথা টিচারটি, কারণ এর মধ্যে অ্যান্টি ইনফ্লামেটরি যৌগ আছে সেই কারণে। নেক্সট স্বাস্থ্য উপকারিতা, অ্যাগেল মার্ভেলাস মাথা টিনচারটিতে থাকা অ্যান্টি অক্সিডেন্ট ও ভিটামিনগুলি কী করে না, স্কিনকে অক্সিডেটিভ স্ট্রেস থেকে রক্ষা করে এবং কোলাজেন উৎপাদন উন্নত করতে সাহায্য করে। আর এর ফলে কী হয়, স্কিনের যে ইলাস্টিসিটি, যে অর্থাৎ যে স্থিতিস্থাপকতা, সেটা উন্নত করে করে কী করে, আপনাকে অকাল বার্ধক্য থেকে প্রতিরোধ করে থাকে। অর্থাৎ আপনার স্কিনে স্কিন যত টান টান থাকবে আপনার লুকিং তত ইয়ঙ্গার লাগবে, যার ফলে আপনি অকালে বার্ধক্যের দিকে যেতে পারবেন না, সেই অবস্থাকে এ প্রতিরোধ করতে সাহায্য করে। নেক্সট উপকারিতা, এই অ্যাগেল মার্ভেলাস মাদার টিনচারটি ভিটামিন সি এর একটি দারুণ উৎস, যা কোলাজেন সিনথেসিসের জন্য কিন্তু অপরিহার্য, যা স্বাস্থ্যকর স্কিন, কার্টিলেজ ও বোনসের রক্ষণাবেক্ষণের জন্য কিন্তু প্রয়োজনীয় একটি প্রোটিন, কারণ কোলাজেন হচ্ছে একটি প্রোটিন। এর ফলে কি হয়, আপনার স্কিন, কার্টিলেজ ও বোনস তাদের গঠন ঠিক রাখতে সক্ষম হয় এবং তার কার্যক্ষমতা সঠিকভাবে রেগুলারভাবে হতে থাকে। নেক্সট স্বাস্থ্য উপকারিতা, এই অ্যাগেল মার্ভেলাস মাদার টিনচারটিতে ফেরুলিক অ্যাসিড ও রুটিনের মতো যৌগ উপস্থিত থাকায় কারণে কী হয়, রক্তে উপস্থিত অতিরিক্ত গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণে থাকতে পারে, অর্থাৎ তাদের এই অতিরিক্ত গ্লুকোজকে নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। আর এই যৌগগুলি কী করে, ইনসুলিন সংবেদনশীলতা উৎপন্ন করে এবং এর ফলে কী হয়, রক্তে গ্লুকোজের মাত্রা কমতে থাকে। অর্থাৎ এক কথায় বলতে গেলে এই মাদার টিনচারটি ইনসুলিন ঠিকঠাকভাবে তৈরি হতে সাহায্য করে, রক্তে অতিরিক্ত গ্লুকোজের মাত্রাকে নিয়ন্ত্রণ করে থাকে। নেক্সট স্বাস্থ্য উপকারিতা কী, না এই অ্যাগেল মার্ভেলাস মাদার টিনচারটিতে পটাশিয়াম ও অন্যান্য উপকারী যৌগ পর্যাপ্তভাবে থাকায় তা ব্লাড প্রেশার ও কোলেস্ট্রলের মাত্রা নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। আর এই যৌগগুলি কী হয়, না হার্টের কার্যকারিতাকে উন্নত করে কার্ডিওভাস্কুলার রোগের ঝুঁকিকে কমাতে সাহায্য করে। নেক্সট স্বাস্থ্য উপকারিতা, এই অ্যাগেল মার্ভেলাস মাদার টিনচারটি শরীর থেকে টক্সিন বের করে দিয়ে প্রাকৃতিক ডিটক্সিফায়ার হিসেবে কাজ করে। এতে উপস্থিত উচ্চ ফাইবার কী করে না, ডাইজেস্টিভ সিস্টেমের মাধ্যমে বর্জ্য পদার্থকে শরীর থেকে বের করে শরীরকে টক্সিন মুক্ত থাকতে সাহায্য করে। নেক্সট স্বাস্থ্য উপকারিতা, এই অ্যাগেল মার্ভেলাস মাদার টিনচারটিতে ট্যানিন এবং ফেনলের মতো যৌগগুলির উপস্থিতির কারণে এটিতে প্রাকৃতিক অ্যান্টিমাইক্রোবিয়াল বৈশিষ্ট্য উপস্থিত থাকে, যা ক্ষতিকারক ব্যাকটেরিয়া ও ছত্রাককে বৃদ্ধি করতে বাধা দেয়, দিয়ে আমাদেরকে সুস্থ থাকতে সাহায্য করে এবং সেই সাথে এটি অন্যান্য অ্যান্টি অক্সিডেন্টের সাথে ভিটামিন সি ও এ সমৃদ্ধ হওয়ায় এই পুষ্টিগুলি কী করে, না WBC মানে শ্বেত রক্তকণিকাগুলিকে উৎপন্ন করতে অর্থাৎ তাদের তৈরি হতে উদ্দীপিত করে এবং সেই সাথে শরীরে অক্সিডেটিভ স্ট্রেস থেকে রক্ষা করে করে কী করে, না শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে সাহায্য করে। যেহেতু শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় তাই আপনিও রোগমুক্ত থাকতে পারবেন, মানে সুস্থভাবে জীবনযাপন করতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল মোট 13টা স্বাস্থ্য উপকারিতা বেল থেকে তৈরি অ্যাগেল মার্ভেলাস হোমিওপ্যাথিক মাদার টিনচারটি। তো এবার প্রশ্ন হচ্ছে যে এই ওষুধটিকে কীভাবে ব্যবহার করতে হবে। তো এটিকে ব্যবহার করতে হবে অর্থাৎ এই অ্যাগেল মার্ভেলাস মাদার টিনচারটি থেকে কী করতে হবে, না 15 ফোঁটা নিতে হবে, নিয়ে হাফ কাপ জলে মিশিয়ে দিনে 3 বার করে কন্টিনিউ 3 মাস খেতে হবে। এইভাবে যদি আপনারা ব্যবহার করেন তাহলে এই যে সমস্ত স্বাস্থ্য উপকারিতা সেগুলো আপনারা খুব ভালোভাবে এর থেকে সাহায্য পাবেন। তো ওকে বন্ধুরা, আশা করি আজকে আলোচনা ভালোভাবে বুঝতে পেরেছেন। আর অন্যান্য ভিডিওর মধ্যে শেষে সেই একটা কথাই বলবো, যদি আপনাদের মনে হয়
এই অ্যাগেল মার্বেলাসের যে সমস্ত স্বাস্থ্য উপকারিতার কথা বললাম সেগুলোর মধ্যে আপনাদের সেইগুলোর মধ্যে আপনাদের মধ্যে সেরকম কোনো সমস্যা আছে, তার জন্য এটি আপনাদের প্রয়োজন, তাহলে অবশ্যই স্ক্রিনে দেয় আমার নাম্বারের মাধ্যমে আমার সাথে যোগাযোগ করে তবেই কিন্তু গ্রহণ করবেন। তো ওকে বন্ধুরা, যদি আজকের আলোচনা আপনাদেরকে উপকৃত করে থাকে, আমার কথা যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটি লাইক করুন, সেই সঙ্গে অনেক অনেক করে শেয়ার করুন আর কমেন্ট করুন। আর যে সমস্ত বন্ধুরা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সেই সমস্ত বন্ধুদের কাছে একান্তভাবে অনুরোধ, চ্যানেলটি তাদের সাবস্ক্রাইব করে দিন এবং সেই সঙ্গে বেল আইকন অন করে দিন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় তো অ্যানিম্যান, জয় তো হোমিওপ্যাথি। ধন্যবাদ বন্ধুরা।